فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ একদিকে মুসলমান মারতেছিলে 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 আরেকদিকে তোমাদের সম্পদ বাড়তেছিল 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 একদিকে মুসলমানকে ধ্বংস করতেছিলে 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 আরেকদিকে তোমাদের ক্ষমতা শুধুই বাড়তেছিল শুধুই বাড়তেছিল শুধুই বাড়তেছিল রব্বুল আলামিন বলেন আখাদনাহুম বাগদাতান আমি এবারে তাদেরকে হঠাৎ করে ধরছি ফাইদাহুম মুবলিসুন হঠাৎ করে ধরা খেয়ে এবার বলে হায় কি হয়ে গেল কি বলে বলে হায় কি হয়ে গেল এই জন্য বেঁচে নাচানাচির কোনো সুযোগ নাই কি বেশি নাচানাচির সুযোগ নাই বলেন বেশি নাচানাচির কি ফেরাউন থেকে তো লম্বা ক্ষমতা লম্বা সময় এখনো হয় নাই কারুন থেকে তো বেশি সম্পদ এখনো হয় নাই হামানের থেকে তো বেশি বড় মন্ত্রী তুমি এখনো হও নাই রব্বুল আলামিন বলেন আখাদনাহুম বাগতাতান আমার নামতের আতিশয্য যদি আমার সাথে যুদ্ধ ঘোষণা করো আখাদনাহুম বাগতাতান আমি হঠাৎ করে ধরব আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা আনআম থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে এই দুই আয়াতের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব এই দুই আয়াতে কারিমা খোলাসা হল বান্দা যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় কেউ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে একটা বিপদজনক আজাব নাজিল করেন কেউ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় বলেন কি বলছি কোন সম্প্রদায় যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা একটা বিপদজনক আজাব নাজিল করেন ওই বিপদজনক আজাব হলো সে যখন আল্লাহ তাআলাকে ভুলে তো আল্লাহ তাআলা তার সামনে মালের দুয়ার খুলে দেয় নাউজুবিল্লাহ বলেন বুঝেন নাই কথা সে যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় তো আল্লাহ তাআলা তার সামনে মালের দুয়ার খুলে দেয় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা তার সামনে ইজ্জতের দুয়ার খুলে দেয় আল্লাহ তাআলা তার সামনে সম্পদের দুয়ার খুলে দেয় একদিকে সে ভুলতে থাকে আরেকদিকে আল্লাহ তাকে মালের বৃষ্টি বর্ষণ করতে থাকে সে ভুলতে থাকে আল্লাহ তাআলা মালের বৃষ্টি কি করতে থাকেন বর্ষণ করতে থাকেন ক্ষমতা বৃষ্টি বর্ষণ করতে থাকেন তাকে শুধু ফুলাতে থাকেন ফুলাতে থাকেন ফুলাতে থাকেন তাকে শুধু মোটা করতে থাকেন মোটা করতে থাকেন মোটা করতে থাকেন তাহলে বোঝা গেল নাফরমানি সত্ত্বেও মাল বেশি হওয়া এটা আল্লাহ তাআলার রহমত নয় এটা সরাসরি আল্লাহ তাআলার গজব বলেন নাফরমানি সত্ত্বেও মাল বেশি হওয়া বলেন আল্লাহর রহমত না আল্লাহর গজব আল্লাহর গজব নাফরমানি সত্ত্বেও ক্ষমতা বাড়তে থাকা বাড়তে থাকা বাড়তে থাকা এটা সরাসরি আল্লাহ তাআলার গজবের আলামত নাফরমানি সত্ত্বেও ইজ্জত বাড়তে থাকা নাফরমানি সত্ত্বেও সম্পদ বাড়তে থাকা নাফরমানি সত্ত্বেও হুকুমত মিলতে থাকা আর হইতে থাকা এটা সরাসরি আল্লাহ তাআলার গজবের পূর্ব আলামত ঠিক আল্লাহ তাআলার গজবের কি পূর্ব চিহ্ন যেমন আল্লাহ হযরত মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা মারিফুল কোরআনের মধ্যে লিখছেন মাল হওয়ার বিপদ মাল না হওয়ার বিপদ থেকে মারাত্মক মাল না হওয়ার পরীক্ষা থেকে মাল হওয়ার পরীক্ষা মারাত্মক কি বলছি বলো মাল না হওয়ার বিপদ থেকে হওয়ার বিপদ মারাত্মক মাল হওয়া একটা পরীক্ষা মাল না হওয়া আরেকটা পরীক্ষা মাল না হওয়ার পরীক্ষা থেকে মাল হওয়ার পরীক্ষা মারাত্মক বুঝেন নাই মাল হওয়াটা কি পরীক্ষা মাল না হওয়া কি পরীক্ষা তবে কোনটা পরীক্ষা মারাত্মক মাল হওয়াটা
মাল না হওয়ার পরীক্ষা মানুষ বেশি ফেল করে না, লেকিন মাল হওয়ার পরীক্ষা হাজারো মানুষ ফেল করে। বুঝেন নাই? ক্ষমতা না হওয়ার পরীক্ষা এত মারাত্মক না, ক্ষমতা হওয়ার পরীক্ষা যত মারাত্মক। বুঝেন নাই কথা? মাল হওয়ার পরীক্ষা মারাত্মক না না হওয়ার পরীক্ষা মারাত্মক? যত নাফরমানি সমাজে চলে মালের কারণে না মাল না হওয়ার কারণে? জুয়ারি কারা, মাল ওয়ালারা না মাল ছাড়া ওয়ালারা? মদদি কারা, মাল ওয়ালারা মাল ছাড়া ওয়ালারা? জালিম কারা, মাল ওয়ালারা মাল ছাড়া ওয়ালারা? কাদের বিয়েতে নাফরমানি বেশি হয়, মাল ওয়ালাদের বিয়েতে না মাল ছাড়া ওয়ালাদের বিয়েতে? কাদের আকিকা অনুষ্ঠানে নাফরমানি হয়, মাল ওয়ালাদের বিয়েতে না মাল ছাড়া ওয়ালাদের বিয়েতে? কি হয়? তাহলে বোঝা গেছে মাল ওয়ালাদের পরীক্ষা, মাল দিয়া যে পরীক্ষা হয় এই পরীক্ষা অনেকে ফেল করে। মাল দিয়া যে পরীক্ষা এই পরীক্ষা অনেকে কি করে বলেন? অনেকেই ফেল করে। ক্ষমতা দিয়া যে পরীক্ষা হয় এই পরীক্ষা অনেকে ফেল করে। আসতে বলুন জি, এখন ডর লাগছে এই পয়েন্টটা, এসে ডর লাগছে আপনাদের। বলেন মাল ওয়ালাদের পরীক্ষা মাল ছাড়া ওয়ালাদের পরীক্ষা থেকে কি ভয়াবহ? কি বলেন? ভয়াবহ। পৃথিবীতে কোন গরিবরা তার মালিকের সাথে যুদ্ধ করে না, সব ধনীরাই আল্লাহ তার সাথে যুদ্ধ করে। ক্ষমতাহারারা আসমান ওয়ালাদের সাথে যুদ্ধ করে না, ক্ষমতাওয়ালারাই আসমান ওয়ালাদের ওয়ালার সাথে যুদ্ধ করে। এই কথাটাকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই, ওরা যখন আমাকে ভুলে গিয়েছে, ওরা যখন আমার উপদেশ ভুলে গিয়েছে, আমি তখন তাদের সামনে সম্পদের সমস্ত দুয়ার খুলে দিয়েছি। নাউজুবিল্লাহ। ওরা যখন আমাকে ভুলে গিয়েছে আমি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি। এই জন্যই আমেরিকার সামনে সম্পদের এই পরিমাণ দুয়ার খুলছে, আমেরিকার সামনে সম্পদের এই পরিমাণ দুয়ার, অস্ত্রের এই পরিমাণ দুয়ার, ধনবলের এই পরিমাণ দুয়ার, জনবলের এই পরিমাণ দুয়ার, অস্ত্রের এই পরিমাণ দুয়ার, ক্ষমতার এই পরিমাণ দুয়ার তাদের সামনে খুলছে। শুধু এজন্য তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। বলেন তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আর আল্লাহ তাআলা কি করেছেন? সম্পদের দুয়ার কি আর কিসের দুয়ার? অস্ত্রের দুয়ার আর কিসের দুয়ার? ক্ষমতার দুয়ার আর কিসের দুয়ার? সুখের দুয়ার আর কিসের দুয়ার? শান্তির দুয়ার। সব কিছুর দুয়ার খুলে দিয়েছে। এই খোলা শেষ খোলা নয়, এই খোলা চিরস্থায়ী ধরার খোলা। এজন্য বার 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 ক্ষমতা পেয়ে খুব বেশি খুশি হওয়ার কারণ নাই, যে আমাদেরকে কেয়ামত পর্যন্ত ছাড় দিয়ে দিয়েছে, খুশি হওয়ার কারণ নাই। রব্বে করিম ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব্বুল আলামিন ছাড় দেন। বলেন আবার বলেন ওরা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, আমি তাদের সামনে সব কিছু দুয়ার খুলে দিয়েছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের আতিশয্যে, আমার দেওয়া নেয়ামতের ভিতরে তারা ডুবে গিয়ে যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমার দেওয়া সম্পদের নেয়ামতের আতিশয্যে নেয়ামতে তারা যখন আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আকাজনা হুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরছি। হঠাৎ করে কি? আমেরিকা কেন প্রতিদিন 2000 করে মারা যাচ্ছে? 3 লাখ ছাড়িয়ে গেছে কেন আমেরিকার নিহতের সংখ্যা? পৃথিবীর কোন শক্তি পারত আমেরিকার একজনকে মারতে? কি যারা কাশ্মীরে বছরের পর বছর কারফিউ দিয়েছিল, যারা বার্মাতে বছরের পর বছর কারফিউ চালাইছিল, এবার বুঝো লকডাউনের মজা কেমন? এবার বুঝো লকডাউনের কি
এবার বুঝো লকডাউনের মজা কেমন। যারা আফগানিস্তানের ভূমিকে আগুন বানাইছো আগুন, বারুদ দিয়ে জমিন গুলোকে জ্বালায় ফেলছো যারা, একদিকে মুসলমান মারতেছিলে মারতেছিলে মারতেছিলে, আরেকদিকে তোমাদের সম্পদ বাড়তেছিল বাড়তেছিল বাড়তেছিল, একদিকে মুসলমানকে ধ্বংস করতেছিলে করতেছিলে করতেছিলে, আরেকদিকে তোমাদের ক্ষমতা শুধুই বাড়তেছিল শুধুই বাড়তেছিল শুধুই বাড়তেছিল। রব্বুল আলামিন বলেন আখাদনাহুম বাগতাতান, আমি এবার এটা এদেরকে হঠাৎ করে ধরছি, ফাইদাহুম মুবলিসুন, হঠাৎ করে ধরা খেয়ে এবার বলে হায় কি হয়ে গেল, কি বলে বলে হায় কি হয়ে গেল। এই জন্য বেশি নাচানাচির কোনো সুযোগ নাই, কি বেশি নাচানাচির সুযোগ নাই, বলেন বেশি নাচানাচির কি, ফেরাউন থেকে তো লম্বা ক্ষমতা লম্বা সময় এখনো হয় নাই, কারুন থেকে তো বেশি সম্পদ এখনো হয় নাই, হামানের থেকে তো বেশি বড় মন্ত্রী তুমি এখনো হও নাই। রব্বুল আলামিন বলেন আখাদনাহুম বাগতাতান, আমার নামতের আতিশয্য যদি আমার সাথে যুদ্ধ ঘোষণা করো, আখাদনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরব। এই করোনা হঠাৎ করে ধরা, এই করোনা কি বলেন হঠাৎ করে, এই জন্য করোনা মোকাবেলা করোনা যুদ্ধে জয়ী হয়ে সোনার বাংলা গড়বেন, করোনা যুদ্ধে জয়ী হয়ে সোনার বাংলা গড়বেন না, করোনা যুদ্ধে আল্লাহর আজাবের মোকাবেলা করা যায় না, আল্লাহর আজাবের সামনে নিজেকে সফে দিতে হয়, আল্লাহর আজাবের সামনে মোকাবেলা শব্দ চলে না, আল্লাহর আজাবের সামনে কি চলে না, মোকাবেলা শব্দ চলে না, আল্লাহর আজাবের সামনে মোকাবেলা শব্দ চলে না। পৃথিবীর এক জাতি কওমে ইউনুস, এরা আল্লাহর আজাবের সামনে মাথা নত করে দিয়েছিল, তো আল্লাহ তাআলা এই জাতিকে আজাব দেন নাই, শুধু এক জাতিকে আল্লাহ তাআলা আজাব দেন নাই, কোন জাতি, ইউনুস আলাইহিস সালাম জাতিকে আল্লাহ তাআলা আজাব দেন নাই।